দিন দুনিয়ার মালিক তুমি, তুমি আমাদের রব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা সাল্লিম। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, দিন দুনিয়া প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। হযরত ঈসা আলাইহিস সালাম জীবনী সম্পর্কে ইনশাআল্লাহ আজকে আলোচনা হবে। আমাদের সাথে রয়েছেন নিয়মিত উপস্থাপক মাওলানা শেখ ফয়জুল হক আব্দুল আজিজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনি অনেক কষ্ট করে অনেক দূর থেকে চলে আসেন, আলহামদুলিল্লাহ। আর দর্শকবৃন্দ সারা সপ্তাহ অপেক্ষা থাকেন যে আপনি আসলে হয়তো অনেক সুন্দর সুন্দর কথা শুনবেন এবং বিভিন্ন প্রশ্ন করতে পারবেন। জাজাকাল্লাহ। আমরা প্রথম পর্ব, কোনো প্রশ্ন নিব না ইনশাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে, জীবনী সম্পর্কে ইনশাল্লাহ আলোচনা শুনব। আমরা এই সম্পর্কে আলোচনা চলে যাই ইনশাল্লাহ। بسم الله الرحمن الرحيم، الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، نبينا وحبيبنا وإمامنا وقدوتنا محمد وعلى آله وأصحابه أجمعين، ومن تبعهم ودعا بدعوتهم وسلك مسلكهم بإحسان إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم، رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما। সম্মানিত ইকরা বাংলার দর্শকবৃন্দ, ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ মেহেরবানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি সপ্তাহের ন্যায় আজকেও আমাদেরকে ইকরা বাংলা আপনাদের প্রিয় অনুষ্ঠান নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই, আমাদের অতি প্রিয়জন, আপনাদের অতি প্রিয়জন, ইকরা বাংলার অতি প্রিয় মুখ হাফিজ হুসাইন আহমদ সাহেব ঘোষণা দিয়েছেন যে আজকে আমরা সৈয়দুনা ঈসা আলাইহিস সালাতুসসালামের জীবনী নিয়ে আমরা আলোচনা করব। সম্মানিত দর্শকবৃন্দ, আল্লাহ পাক রব্বুল আলামিন সৈয়দুনা আদম আলাইহিস সালাতুসসালাম থেকে নিয়ে সৈয়দুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কমবেশি আল্লাহ পাক রব্বুল আলামিনে 1,24,000-এরও বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আর রসুল প্রেরণা করেছেন। হাদিসের পরিভাষায় আমরা দেখতে পাই যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটি হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনে অনেক নবী প্রেরণ করেছেন, এর মধ্য থেকে 310-এর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন রসুল প্রেরণ করেছেন। আবার অন্য একটি হাদিস মুসনাদ আহমদের মধ্যে পাওয়া যায়, ওইখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক নবী পাঠিয়েছেন, তন্মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 315 জনকে আল্লাহ পাক রব্বুল আলামিন রসুল বানিয়ে পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী আর রসুল পাঠিয়েছেন সবের লক্ষ্য আর উদ্দেশ্য একই ছিল, যে মানুষকে আল্লাহমুখী করা, মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে ডাকা, মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিনের তাওহীদের শিক্ষা, মানুষ যাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুগত, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানকে মানুষ মেনে দুনিয়াতে জীবনযাপন করতে পারে আর আখেরাতে মুক্তি লাভ করতে পারে, এটাই ছিল সমস্ত আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াসালামের আপনার শিক্ষা, আম্বিয়া কেরাম আলাইহিম সালাতু ওয়াসালামের দাওয়াত। সৈয়দুনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ধারাবাহিকতার সর্বশেষ নবী, সর্বপ্রথম আদম আলাইহি সালাতু ওয়াসালাম আর সর্বশেষ সৈয়দুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যে নবী আসছিলেন তার নাম হলো সৈয়দুনা ঈসা আলাইহিস সালাতু ওয়াসালাম। ঈসা আলাইহিস সালাতু ওয়াসালাম আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আনুমানিক প্রায় 570 বছরেরও বেশি গ্যাপ চলে গেছে, এখানে কোনো নবী আর রসুল প্রেরিত হননি। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসালামের পরে সর্বপ্রথম যে নবী আর সর্বশেষ যে নবী আসেন উনি হলেন সৈয়দুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শকবৃন্দ, সমস্ত নবী আর রসুলগণের শিক্ষা একই। সূরা শুরা আয়াত নম্বর 13, এটার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবী আর রসুলগণের দাওয়াত যে এক ছিল আর সমস্ত নবী আর রসুলগণের শিক্ষা যে এক ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করতে গিয়ে বলেন, শারা আলাকুম মিনাদ্দীনি মা ওয়াসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহীমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকীমুদ্দীন ওয়া লা তাতাফাররাকু ফীহ কাবুর আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনীব। সূরা শুরা যেটা 25 নম্বর জুজের
এর মধ্যে 25 নম্বর পারার মধ্যে পাওয়া যায়, সেই সূরা সূরার আয়াত নম্বর 13 এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, শারা আলাকুম মিনাদ দীনি মা ওয়াসা বিহি নূহা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের জন্য নির্ধারিত করেছেন সেই দিন যে দিনের কমান্ড আর হুকুম আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামকে দিয়েছিলেন, ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, আর এই দিনের আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিচ্ছেন যে দিনের ওয়াহি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াহি পাঠাচ্ছেন, ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা, আর সেই একই কমান্ড, সেই একই হুকুম, সেই একই আদেশ আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম, সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাম, সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে দিয়েছেন, কি আন আকীমুদ্দিন, যাতে করে মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের দিনকে প্রতিষ্ঠা করে, মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের দিনকে বিশ্বাস করে, আর মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের দিনের উপরে আমল করে। ওয়ালা তাতাফাররাকু ফি, আর প্রত্যেক নবী আর রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা দান করেছিলেন, আদেশ দিয়েছিলেন, ওয়ালা তাতাফাররাকু ফি, যাতে করে কোনো মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের দিনের ব্যাপারে কোনো মানুষ ফিরকাবন্দি না করতে পারে, কোনো মানুষ পাটা, কোনো মানুষ গ্রুপিং না করতে পারে। কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই, যে সমস্ত মানুষেরা মুশরিক আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাথে তারা শরীক করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তাদের কাছে নবী আর রাসূলগণের এই দাওয়াতটা অনেক ভারী মনে হয়। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকেই আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছে ঠানেন, ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনীব, আর আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকেই আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত দান করেন। সুসম্মানিত দর্শকবৃন্দ, এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবী আর রাসূলগণকে পাঠিয়েছেন, আর সমস্ত রাসূল আর নবীদের শিক্ষা একই ছিল, যাতে করে মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর বিশ্বাস, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে আমল করতে পারে, আর আখিরাতে মানুষ যাতে করে মুক্তি পায়। সম্মানিত দর্শকবৃন্দ, এই আয়াতে করিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত নবী আর রাসূলের মধ্যে থেকে পাঁচজন নবী আর রাসূলের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন। এরা হলেন সাইয়্যিদুনা নূহ আলাইহিস সালাম, সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম, সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাম, সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাম, আর সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল সাইয়্যিদুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এখানে নাই, নাম নিয়ে আল্লাহ বলেননি, কিন্তু যেহেতু সম্বোধন করা হয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সেই সম্বোধনের কারণে মুহাম্মদুর রাসূল এখানে অন্তর্ভুক্ত। আর এই পাঁচজন নবীকে বলা হয় উলুল আজম পয়গম্বর, কেননা এই পাঁচজন নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের দিনের জন্য যে মেহনত আর যে কষ্ট করেছেন তা অন্যান্য নবী আর রাসূলগণের তুলনায় অনেক বেশি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনে করিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রুসুল ওয়া লা তাস্তাজিল লাহুম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি সবর আর ধৈর্য ধরেন যেভাবে উলুল আজম পয়গম্বরেরা সবর আর ধৈর্য ধরেছিলেন। আল্লাহু আকবার। ওয়া লা তাস্তাজিল লাহুম, আর যে সমস্ত মানুষেরা আপনার কথা মানে না আপনি তাদের ব্যাপারে জলদি, তাদের ব্যাপারে যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে আযাব আর গজব দিয়ে ধ্বংস করে দেন, আপনি সেভাবে জলদি আর তাড়াহুড়ো তাদের ব্যাপারে করবেন না। সমাজ দর্শকবৃন্দ, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে আয়াতের মধ্যে যে কথাটি বলতে চেয়েছেন সেটা হলো যে সমস্ত নবী আর রাসূলগণের বাক্য, তাদের দাবি, তাদের দাওয়াত একই ছিল যে মানুষ যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করে, মানুষ যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন মুখী হয়ে যায়। সেই ধারাবাহিকতায় সর্বশেষ নবী যিনি আসলেন তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যে নবী আসলেন তার নাম হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম। সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের এমন এক নবী যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতের মাধ্যমে অলৌকিকভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। তার মাতা সাইয়্যিদা মরিয়াম আলাইহিস সালাতু ওয়াসসালাম, ওনার কোনো পুরুষের সাথে বিবাহ হয় নাই, তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে সৃষ্টি করেছেন, যার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে কামিলার প্রকাশ পেয়েছে। সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এর পিতা ছাড়া জন্ম দুনিয়ার অনেক মানুষের কাছে এটা আশ্চর্যের কারণ হয়ে গিয়েছিল, যার কারণে তারা সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে নবী আর রাসূলগণের যে মর্যাদা আর আবদিয়তের বান্দা হিসেবে যে মর্যাদা দান করেছিলেন সেটা থেকে তারা তাকে বাহির করে নেয়, যার কারণে অনেক মানুষ গোমরাহ হয়ে যায়। জাযাকাল্লাহ। মানে আমরা সময় গেছে একটা ছোট্ট বিরতিতে যাওয়ার, ইনশাআল্লাহ বিরতির পর আবার ফিরে আসবো। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা আমাদের সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ বিরতির পর আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দিন দুনিয়ার মালিক তুমি, তুমি আমাদের রব,